শুভেচ্ছা নিবেন বন্ধুরা। লক্ষ্মীজ স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি বাংলাদেশের মনীষা লেখক আহমদ সফার একটি প্রবন্ধ, লালন ফকির হিন্দু কি জবন। গহন পরিচয় উদ্ঘাটন করার ক্ষমতা নেই। লালন ফকিরের যে পরিচয় সকলে জানেন, সেটা আবার নতুন করে উল্লেখ করছি। লালনের সম্পর্কে একটি কিংবদন্তি চালু আছে। লালন জন্মেছিলেন ব্রাহ্মণ পরিবারে। সে পরিবারটি তীর্থ করতে যাওয়ার পথে ছোট্ট বাচ্চাটি কলেরা বা বসন্ত রোগে আক্রান্ত হয়। সে অবস্থাতেই বাচ্চাটিকে নদীর পাড়ে রেখে পরিবারটি পালিয়ে আত্মরক্ষা করে, কিংবা মারাত্মক প্রাণঘাতী সংক্রামক রোগের শিকার হয়ে মারা পড়ে, সঠিকভাবে জানা যায়নি। এই অরক্ষিত শিশুটিকে এক মুসলমান জোলা মহিলা বাড়িতে নিয়ে পুত্রস্নেহে লালন পালন করেন এবং লালন নামটি তারই দেওয়া। লালন বড় হয়ে পালকি বেহারার কাজ করতে থাকেন। লালন যাকে বারবার তার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু বলে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন, সেই সিরাজ শাহও ছিলেন একজন পালকি বাহক। এখানে একটি ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটি উত্থাপন করেছিলেন ক্ষিতিমোহন সেন। তিনি ভারতের নির্যাতিত সম্প্রদায় সমূহ থেকে যে সকল বিশাল বিশাল মানুষের উত্থান ঘটেছে, তাদের কারো কারো উপর জ্ঞানগর্ভ গ্রন্থ রচনা করেছেন। সন্ত কবীরের উপর তিনি অত্যন্ত খেটে খুঁটে একটি চমৎকার বই লিখেছেন। কবীরের অনেকগুলো দোহার তিনি অত্যন্ত বিশ্বস্ত বাংলা অনুবাদ করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষিতিমোহন সেনের সংগ্রহ থেকে কবীরের 100টি দোহার ইংরেজি অনুবাদ করে সেটি প্রকাশ করেছিলেন। চর্মকার সম্প্রদায় থেকে আগত দাদুর উপরও ক্ষিতিমোহন সেন একখানি সুবৃহৎ গ্রন্থ রচনা করেছেন। আমার স্মৃতি যদি আমাকে প্রতারণা না করে, রবীন্দ্রনাথ ঠাকুর ওই গ্রন্থের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা লিখেছিলেন। এই দাদু গ্রন্থে ক্ষিতিমোহন বাবু একটা মজার জিনিস খুঁজে বের করেছেন। ক্ষিতিবাবু দেখিয়েছেন দাদুর আসল নামটা ছিল দাউদ। দাউদ নামটি মুসলমান মুসলমান শোনায় বলে ব্রাহ্মণ পণ্ডিতেরা পাল্টে তার নাম রেখেছিলেন দাদু। লালন এবং কবীরের জন্মবৃত্তান্ত সম্পর্কে যে কাহিনীটা চালু আছে, দাদুর বেলায়ও অনুরূপ একটি কাহিনী ব্রাহ্মণরা তৈরি করে দিয়েছিলেন। দাদু ব্রাহ্মণ সন্তান, চর্মকার পিতামাতার ঘরে প্রতিপালিত হয়েছিলেন। ক্ষিতিমোহন বাবু তার দাদু গ্রন্থে একটা বিষয় খুব জোর দিয়ে উচ্চারণ করেছেন। নিম্নবর্গের মানুষদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন জ্ঞান এবং মনীষার বলে চারপাশ আলোকিত করেন, উঁচু বর্গের লোকেরা অত্যন্ত সুকৌশলে নিম্নবর্গের মানুষদের মধ্য থেকে উত্থিত মহাপুরুষদের নিজেদের সম্প্রদায়ের পাটাতনের ভেতরে চিন্তাই করে নিয়ে যান। ভারতের নিম্নবর্গের মানুষদের মধ্যে এমন সব শ্রেষ্ঠ মানুষদের উদ্ভব ঘটেছে, বুদ্ধির দীপ্তি, প্রতিভার আলোক সামান্যতা এবং জ্ঞানের গভীরতায় তাদের বেদ উপনিষদের ঋষিদের চেয়ে খাটো করে দেখার উপায় নেই। কিন্তু পরিতাপের বিষয় এই যে সকল নির্যাতিত সম্প্রদায় জন্ম সম্ভাবিত করেছে, তারা এই মহামানবদের নিজেদের মানুষ বলে অনেক দিন পর্যন্ত দাবি করতে পারেননি। উঁচু বর্গের লোকেরা তাদের নাম পরিচয় ঠিকুজি কুলজি সব পাল্টে ফেলেছেন। লালনকে হিন্দুরা যেমন দাবি করে হিন্দু, মুসলমানরা মনে করে তিনি ছিলেন তাদের স্বজাতিভুক্ত। এখনও পর্যন্ত এ বিতর্কের কোনো সমাধান হয়নি, লালন ফকির হিন্দু কি জবন। লালন ফকির অপেক্ষাকৃত আধুনিক যুগের মানুষ। তিনি কোথায় জন্মেছিলেন জানা না গেলেও কুষ্টিয়া ছিল তার সাধন ক্ষেত্র। অবিভক্ত বাংলার কুষ্টিয়া নদিয়া জেলার একটি মহকুমা হিসেবে পরিচিত ছিল। নদিয়া ছিল একসময় বাংলার সাংস্কৃতিক রাজধানী। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মেছিলেন এই নদিয়ায়। শ্রী চৈতন্যদেব কলম দিয়ে একটি বাক্য না লিখেও সারা বাংলায় একটি সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেছিলেন। গোটা নদিয়া কুষ্টিয়া সহ অঞ্চলটা অত্যন্ত বৈশিষ্ট্য সম্পন্ন জায়গা। ধর্মচিন্তা এবং সংস্কৃতি চিন্তা এখানে তরঙ্গের মতো উঠেছে এবং আশপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে। কুষ্টিয়ার কুমারখালি এলাকায় বাস করতেন বিষাদ সিন্দুর লেখক মীর মোশাররফ হোসেন। গ্রামবার্তা প্রকাশক এবং সম্পাদক কাঙাল হরিনাথ কুষ্টিয়াতেই বাস করতেন। তিনি মীর মোশাররফ এবং লালন উভয়েরই বন্ধু ছিলেন।
কাঙাল হরিনাথের কাছ থেকে প্রেরণা সঞ্চয় করে মীর মোশাররফও কিছু গান লিখেছিলেন। আর কাঙাল হরিনাথ ছিলেন অত্যন্ত নমস্য ব্যক্তি। তিনি তার গ্রামবার্তা পত্রিকায় স্থানীয় জমিদাররা কৃষক প্রজাদের উপর যে নির্মম অত্যাচার চালাতেন সেগুলো তুলে ধরতেন এবং প্রজাসাধারণকে এই জুলুমবাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রাণিত করতে চেষ্টা করতেন। কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে জোড়াসাঁকোর ঠাকুরদের জমিদারি ছিল। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথের আমলে বিদ্রোহী প্রজাদের শায়েস্তা করার জন্য নানারকম পদ্ধতি চালু করা হয়েছিল। একবার ঠাকুরবাড়ির কাচারি থেকে পাইকদের পাঠানো হয়েছিল গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথকে ধরে আনার জন্য। এই সংবাদ লালনের কাছে যায়। লালন যখন জানতে পারলেন তার বন্ধুকে ধরে নেয়ার জন্য ঠাকুরমশাইদের কাচারি থেকে পাইক পাঠানো হয়েছে, তিনি তার শিষ্যদের অনুরোধ করলেন এই পাইক পেয়াদাদের যেন পিটিয়ে ফেরত পাঠানো হয়। লালন সম্পর্কে এ ধরনের অনেক কাহিনী প্রচলিত রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহের কুঠিবাড়িতে যাওয়া আসা করতেন তখনও লালন জীবিত ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে লালনের দেখা সাক্ষাৎ হয়েছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি। অবশ্য একথা ঠিক, রবীন্দ্রনাথ নিজে উদ্যোগী হয়ে লালনের কিছু গান সংগ্রহ করেছিলেন এবং সেগুলো প্রবাসী পত্রিকায় প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথই প্রথম লালনকে বাংলার শিক্ষিত লোকদের সামনে তুলে ধরেন। লালনের যে প্রতিকৃতি এখন সব জায়গায় ছাপা হয় সেটা এঁকেছিলেন রবীন্দ্রনাথের ভাই জ্যোতিরিন্দ্রনাথ। তিনি মন থেকে ছবিটি এঁকেছিলেন নাকি লালনের হুবহু প্রতিকৃতি তৈরি করেছিলেন জানার উপায় নেই। লালনের সময়ের বিষয়ে আরও কিছু কথাবার্তা বলা প্রয়োজন। যশোর অঞ্চলে জমির উদ্দিন নামক এক মুসলমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পাদ্রি হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি লোকজনকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য নানা রকম উদ্যোগ আয়োজন করতে থাকেন। সমাজে তার ভয়ানক প্রতিক্রিয়া হয়। মুন্সি মেহেরুল্লাহ পাদ্রী জমিরুদ্দিনের খ্রিস্ট ধর্ম প্রচারে বাধা দেওয়ার জন্য সর্বপ্রকারে চেষ্টিত ছিলেন এবং একটা সময়ে মিশনারিদের ধর্ম প্রচার বন্ধ করতে হয়। মুন্সি মেহেরুল্লাহর অনুসারীরা পাদ্রী জমিরুদ্দিনের বিরুদ্ধে যেরকম খড়গহস্ত হয়ে মাঠে নেমেছিলেন একইভাবে বাউলদের বিরুদ্ধে অভিযান চালাতে তৎপর হয়ে ওঠেন। অবশ্য এই প্রয়াসের সঙ্গে মুন্সি মেহেরুল্লাহ কিংবা তার প্রত্যক্ষ সঙ্গী সাথীরা কত দূর যুক্ত ছিলেন সঠিকভাবে জানার উপায় নেই। তবে একথা ঠিক যে সুন্নি মুসলমান সম্প্রদায়ভুক্ত আলেমদের একটা অংশ একাট্টা হয়ে বাউল দমন ফতোয়া জারি করেছিলেন। তার ফলে অনেক সহিংস ঘটনাও ঘটে। গোড়া আলেমরা বাউলদেরকে লাশরা সম্প্রদায় হিসেবে চিহ্নিত করতে চেষ্টার ত্রুটি করেননি। বাউলরাও তাদের মতবাদ এবং তত্ত্বের সঠিকতা প্রমাণ করার জন্য সভা সমিতির আয়োজন করতেন। মাঝে মাঝে বাহাসের অনুষ্ঠানও করা হতো। খুব সম্ভবত ধর্মতত্ত্ব সম্পর্কে লালন যে প্রগাঢ় জ্ঞান অর্জন করেছিলেন তার পেছনের কারণ ছিল সুন্নি আলেমদের মারমুখী মনোভাবের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে যুক্তি নির্মাণ করার তাগিদে। বেশ কিছুদিন থেকে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই একটা জিনিস প্রমাণ করতে চান, বাউল তত্ত্ব একমাত্র বাংলাদেশেরই একান্ত আপন গহন আধ্যাত্মিক সম্পদ। এই মনোভাবের মধ্যে কিছুটা বাড়াবাড়ির প্রকাশ দৃষ্টিগোচর হয়। বাউলরা যে ধরনের তত্ত্ব এবং মতবাদে বিশ্বাস করেন সারা ভারতে এ ধরনের মতবাদ এবং তত্ত্বের অনুসারী আরও নানা সম্প্রদায় এবং গোষ্ঠী রয়েছে। আমার ধারণা বাউল তত্ত্বের সঙ্গে বৌদ্ধ দর্শনের একটা প্রত্যক্ষ সম্পর্ক বর্তমান। এদেশে বৌদ্ধ ধর্ম যখন সম্পূর্ণরূপে পরাজিত হল সেই আপদকালীন সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি বিরাট অংশ নিজেদের আত্মপরিচয় গোপন করার জন্য নানারকম ছদ্মবেশে আশ্রয় নিতে থাকেন। বাংলা অঞ্চলে নাথপন্থী সাধকেরা যে সাধন পদ্ধতি চালু করেছিলেন এবং তারা যে সাহিত্য সৃষ্টি করে গেছেন তার মধ্যে বৌদ্ধ শূন্যবাদের প্রভাব অতি সহজেই লক্ষ্য করা যায়। বাউলদের চিন্তা চেতনার সঙ্গে নাথপন্থী সাধকদের চিন্তাভাবনার মধ্যে আশ্চর্য একটি সাজস্য বর্তমান। বাংলার নাথপন্থীদের মতো ভারতের আরও নানা অঞ্চলে নিম্নবর্গের নানা পেশা এবং বৃত্তির লোকদের মধ্যে ছদ্মবেশী বৌদ্ধ মতবাদের সাক্ষাৎ পাওয়া যায়।
বেনারসের সন্ত কবির ছিলেন পেশায় লালনের মতো একজন জুলা। তিনি হিন্দু মুসলমান এ দুই প্রবল সম্প্রদায়ের বিরোধিতাপূর্ণ মনোভাবের কোনো এক পক্ষকে সমর্থন না করে সম্পূর্ণ একটি নতুন পথ কাটার কাজে আত্মনিয়োগ করেন। কবির যে দোহাগুলো রচনা করে গেছেন, আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি লালনের অনেকগুলো গান আক্ষরিক অর্থে সেই দোহাগুলো থেকেই উঠে এসেছে। এরকম গানের সংখ্যা একটা দুটো নয়, 100-এরও বেশি। এই বিপুল সংখ্যক গানের কোনো রকমের শব্দ কিংবা অর্থ বিকৃতি ব্যতিরেকে লালনের রচনায় উঠে আসার পেছনে একটি কারণই বর্তমান, তা হলো এই যে বাউল সাধনার ধারাটি সমগ্র ভারতে প্রবাহমান ছিল। লালন শিষ্য দুদ্দু শাহের একটি গানে এরকম উল্লেখ আছে, আমি লালনের সিঁড়ি, ভাই বন্ধু নাই আমার জড়ি। আরও একটি বিষয়ের প্রতি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তন্তুজীবী সমাজের সঙ্গে বাউলদের একটি অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। তন্তুজীবী সম্প্রদায়ের পেশা হচ্ছে বস্ত্র বয়ন করা। হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা বস্ত্র বয়ন করে তাদেরকে তাঁতি বলা হয়। নামের শেষে নাথ কিংবা দেবনাথ পদবী তারা ব্যবহার করেন। এই তাঁতিরা গোড়ার দিকে হিন্দু সম্প্রদায়ের অংশ হিসেবে বিবেচিত হতো না। তাদের আহার বিহার, পূজা অর্চনা এবং সামাজিক আচার বিচারের ধরনও হিন্দু সমাজের চাইতে আলাদা। এই অল্প কিছুদিন আগেও নাথ বা যোগীদের অন্ত্যেষ্টিক্রিয়াও হিন্দুদের চাইতে ভিন্নভাবে সম্পন্ন হতো। সাধারণত হিন্দুরা দাহ করার মধ্য দিয়ে মৃতদেহের সৎকার করে, নাথ বা যোগীরা তাদের মৃতদেহ সমাধিস্থ করে। অবশ্য এই সমাধিস্থ করার প্রক্রিয়াটি মুসলমানদের কবর দেওয়ার অনুরূপ নয়। অতি সাম্প্রতিককালে নাথ সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যবর্তী ভেদরেখাগুলো অনেকটা মুছে যাওয়ার উপক্রম। সে যাই হোক, এই ভূখণ্ডে ইসলামের আগমনের পর ব্যাপকভাবে যোগীদের ইসলাম ধর্ম গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়। ধর্মান্তরিত নাথ সম্প্রদায়ের লোকেরা জোলা হিসেবে পরিচিতি লাভ করে। ধর্মের পরিবর্তনের কারণে তাদের পেশার পরিবর্তনের কোনো বাধ্যবাধকতা সৃষ্টি হয়নি। এটা শুধুমাত্র বাংলার ব্যাপার নয়, বাংলার বাইরে ভারতের অন্যান্য অঞ্চলেও এই ধরনের ঘটনা ঘটেছে। লালন বোধ করি সবচাইতে অনুপ্রাণিত হয়েছিলেন সন্ত কবিরের দৃষ্টান্তে। এই রচনার এক জায়গায় বলা হয়েছে, লালনের অনেকগুলো গানই কবিরের দোহাগুলোতে যে ধরনের অনুভূতি এবং ধ্যান ধারণা প্রকাশিত হয়েছে অবিকল তারই প্রতিধ্বনি। কবির জন্মেছিলেন কাশীর কাছাকাছি কোনো একটি গ্রামে এবং পেশায় ছিলেন একজন তন্তুবাই। এ পর্যন্ত এমন কোনো সমাজতাত্ত্বিক পর্যালোচনা আমার চোখে পড়েনি যেখানে পেশাগত ভূমিকা উল্লেখ করে বাউলদের সাধনার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করার চেষ্টা করা হয়েছে। গবেষকেরা যদি এদিকটাতে দৃষ্টি দেন, আমার বিশ্বাস বাউল সাধনার গতি প্রকৃতি সম্পর্কে অনেক নতুন কথা বলা সম্ভব হবে। বাউলদের সঙ্গে পেশাগতভাবে তাঁতি সম্প্রদায়ের একটি নিকট সম্পর্ক রয়েছে এবং বৌদ্ধ মতবাদের সঙ্গে একটা দূরবর্তী অবিচ্ছেদ্য সম্পর্ক অদ্যাবধি বাউল সাধকেরা রক্ষা করে যাচ্ছেন। বাউলদের চিন্তা চেতনা কম্পাসের কাঁটার মতো সবসময়ে শূন্যবাদের দিকে হেলে থাকে। এ জগৎ শূন্য থেকে সৃষ্টি হয়েছে, শূন্যের মধ্যে মিলিয়ে যাবে। এ পরম শূন্যতা একই বাউল তাত্ত্বিকরা কখনো পরম সাই, নিরঞ্জন এ সকল নামে অভিহিত করেছেন। দার্শনিকভাবে বাউলতত্ত্বের মধ্যে গতিশীল সত্যের উপস্থিতি লক্ষ্য করা গেলেও সামাজিকভাবে বাউলতত্ত্ব হল পরাজিত মানুষদের দর্শন। একটা বিরাট সংখ্যক মানব গোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে পরাজিত হয়েছে, তথাপি পরম অনুরাগে সে বিশ্বাসটি আঁকড়ে থাকার অনমনীয় সংকল্প তারা সবসময় প্রদর্শন করেছেন। একটা বিরাট সংখ্যক মানব গোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে পরাজিত হয়েছে, তথাপি পরম অনুরাগে সে বিশ্বাসটি আঁকড়ে থাকার অনমনীয় সংকল্প তারা সবসময় প্রদর্শন করেছেন। সামাজিক একক হিসেবে টিকে থাকার জন্য প্রভাবশালী সমাজ প্রপঞ্চসমূহের সঙ্গে কখনো আপোষ করেছে, কখনো তাদের কাছ থেকে কিছু কিছু উপাদান গ্রহণ করেছেন, কিন্তু নিজেদের বিশ্বাস এবং আস্থার স্থির বিন্দুটি কখনো নিঃসৃত হয়নি। লালনের পূর্বে বাউল ছিল, পরেও বাউল ছিল, কেননা বাউল সাধনা এ অঞ্চলের পরিব্যাপ্ত একটি আধ্যাত্মিক সম্পদ। বাউলরা তাদের গানে যে সমস্ত কথা বলে থাকেন
সেগুলোর দুরকম মানে হয়। সাধারণ মানুষ বাউলদের গান থেকে এক ধরনের অর্থ আবিষ্কার করেন, কিন্তু বাউলরা নিজেরা নিজেদের মতো করে এ গানগুলোকে ব্যাখ্যা করে থাকেন। বাউলদের নিজস্ব একটি পরিভাষা আছে, যার অর্থ পূর্ব থেকে জানা না থাকলে অন্য কারো পক্ষে উদ্ঘাটন করা সম্ভব নয়। যেমন লালনের গানে বাঁকা নদী, সুখ সরোবর, অমাবস্যা পূর্ণিমা, চাঁদ ইত্যাদি যে সকল শব্দ ব্যবহৃত হয়েছে, সেগুলোর সঙ্গে নরনারীর, বিশেষ করে নারীর শরীরতত্ত্বের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এ সকল বিষয় নিয়ে লালনের পূর্বের বাউলরা অনেক গান লিখেছেন, লালনের পরবর্তী বাউলরাও লিখেছেন। অদ্যাবধি এ প্রক্রিয়া সমানে সক্রিয় রয়েছে। এ রচনায় লালন ফকির এবং তার মতবাদ সম্পর্কে সব কথা গুছিয়ে বলা সম্ভব হয়নি। অনেক বক্তব্য অপরিস্ফুট এবং অবগণ্ঠিত থেকে গিয়েছে। ধর্মতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, নৃতাত্ত্বিক এবং দার্শনিক অনুসন্ধানসমূহ যথাযথ প্রয়োগ করলে লালন সম্পর্কে কতিপয় জুতসই মন্তব্য করা হয়তো সম্ভব হতো, কিন্তু বুক পিঠ দুদিক দিয়েই প্রচণ্ড চাপ নিয়ে এ ধরনের একটি রচনা লেখার চেষ্টা অনেক কিছুকেই গুলিয়ে ফেলে। অনেক সময় কলমের মুখে সঠিক বক্তব্যটি উঠে আসতে চায় না। এসব সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েও লালন সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করছি। লালন ফকির বাউল ছিলেন, এ বিষয়ে আমার বলার কিছুই নেই, কিন্তু লালন একজন বাউলের চেয়েও অধিক কিছু ছিলেন, এবং লালন কি কারণে অন্য বাউলদের চাইতে আলাদা সে বিষয়ে কিছু বলা প্রয়োজন। প্রথম কথা হলো, লালন ছিলেন একজন জাগ্রত প্রতিভা। জগৎ এবং জীবনের প্রতি দৃষ্টিপাত করার একটি সাহসী দৃষ্টিভঙ্গি তিনি আয়ত্ত করেছিলেন। যখনই মানবিক সমস্যা সংকটসমূহ তার চিন্তাকল্পনার উপজীব্য হয়েছে, সেগুলো আশ্চর্য ব্যঞ্জনায় ব্যঞ্জিত হয়ে উঠতে পেরেছে। লালন ছিলেন শক্তিমান কবিসত্তার অধিকারী এবং অত্যন্ত জ্ঞানী একজন মানুষ। তার কাব্যবোধ ছিল অত্যন্ত সূক্ষ্ম, উপমা অলঙ্কার তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রয়োগ করতে পারতেন। সহজভাবে সহজ কথা বলার অসাধারণ ক্ষমতা তাকে অনন্য সাধারণ করে তুলেছিল। তার কাণ্ডজ্ঞান ছিল অত্যন্ত প্রখর, তুলনামূলক ধর্মতত্ত্বে তার অধিকার ছিল। আধুনিক যে সকল জীবন জিজ্ঞাসা ঊনবিংশ শতাব্দীর সময় থেকে বাংলায় প্রসার লাভ করেছিল, কুষ্টিয়ারে পালকিবাহক ভদ্রলোকটি সেগুলো সম্পর্কে অপরিচিত ছিলেন বলে মনে হয় না। জ্ঞান এবং কবিসত্তার সম্মেলন লালনকে এমন একটা উচ্চতর স্তরে নিয়ে গেছে, হিসেব করলে দেখা যাবে বাংলার সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সাধকদের মধ্যে লালনের একখানি আসন প্রাপ্য হয়ে দাঁড়ায়। এদিক দিয়ে দেখলে পরমপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে লালনের একটা তুলনা চলে। দুজনে একই সময়ের মানুষ। লালন এবং রামকৃষ্ণের যখন আগমন ঘটেছে, সে সময়ে বাংলাদেশ নবযুগে প্রবেশ করতে আরম্ভ করেছে। বিদ্যাসাগর, মাইকেল, বঙ্কিম এবং তারপর রবীন্দ্রনাথ এসে গেছেন। নতুন যুগের মর্মবাণী একেবারে সাদামাটা গ্রাম্য বামন রামকৃষ্ণকে স্পর্শ করেছে, একথা লালনের বেলায়ও খাটে। রামকৃষ্ণের সঙ্গে লালনের পার্থক্যের বিষয়টিও লক্ষ্য করার মতো। রামকৃষ্ণ ছিলেন উচ্চ শ্রেণীর মানুষ, ব্রাহ্মণ। তার সাধনার স্থলটি ছিল কলকাতার উপকণ্ঠে বিবেকানন্দের মতো গনগনে উত্তপ্ত। মধ্যবিত্ত শ্রেণীর তরুণরা দর্শন জিজ্ঞাসায় তাড়িত হয়ে রামকৃষ্ণের চারপাশে এসে ভিড় করেছিলেন। লালন ছিলেন কুষ্টিয়ার গণ্ডগ্রামের মানুষ। গ্রামের সীমানা ডিঙ্গানো লালনের পক্ষে কখনো সম্ভব হয়নি। শুধু লালন নয়, লালনের দীক্ষাগুরু সিরাজ সাহেজিকেও অনেক দিন পর্যন্ত পালকি বেহারার শ্রমসাধ্য জীবন কাটাতে হয়েছে। এই পরিবেশে বাস করেও প্রগাঢ় মনীষার অধিকারী হয়ে যশোরের নিজস্ব ভাষারীতিটি অনুসরণ করে হৃদয়ের যে অগ্নিকাণ্ড ঘটিয়ে তুলেছিলেন, সেটা বিস্মিত হওয়ার মতো ঘটনা বটে। এটাও সত্য, বৈষ্ণব সাধকদের মধ্যে একটা মনন সমৃদ্ধ চিন্তাভাবনা ক্রিয়াশীল ছিল। চণ্ডীদাস লিখেছিলেন, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এবারে লালনের একটা গানের দুটো পংক্তি উদ্ধৃত করি। মিয়া ভাই কি কথা শুনাইলেন ভারী, হবে নাকি কেয়ামতের আজাব ভারী, নরনারী ভেস্ত মাঝার পাবে কি সমান অধিকার, নরে পাবে হুরের বহর, বদলা কি তার পাবে নারী।
এই পংক্তিগুলো স্বতঃস্ফূর্ত আবেগে লালন যখন লিখেছিলেন, সেই সময়ে এই বেবাক বাংলা মুলুকে কেউ নারীবাদের কথা উচ্চারণ করেনি। কোনো স্বেচ্ছাসেবী সংস্থার পয়সা নিয়ে লালনকে এই পংক্তিগুলো লিখতে হয়নি। চণ্ডীদাস এবং লালন উভয়েই মানবতাবাদী, কিন্তু চণ্ডীদাসের তুলনায় লালনের মানবতাবাদ অনেক বেশি বিশিষ্ট এবং কংক্রিট। চণ্ডীদাসে মানুষ এসেছে একটি আইডিয়া হিসেবে। মানুষের মধ্যে যে লিঙ্গভেদ রয়েছে সে জিনিসটা চিন্তা করার অবকাশ চণ্ডীদাসের হয়নি। তবে একথাও সত্য, চণ্ডীদাস অনেক আগের জমানার মানুষ। লালন ফকির নারী অধিকার সম্পর্কে ধর্মগ্রন্থকে চ্যালেঞ্জ করে কথা বলার যে ঝুঁকি গ্রহণ করেছেন, সে ব্যাপারটি সকলকে ভেবে দেখতে অনুরোধ করছি। এ রচনাটি প্রায় শেষ করে এনেছি। আমাদের দেশে শিক্ষিত লোকেরা লালন ফকিরকে যে দৃষ্টিতে দেখে থাকেন, তার মধ্যে শ্রদ্ধাবোধ বা অনুরাগের ঘাটতি আছে আমার তেমন মনে হয় না। কিন্তু তাকে একজন আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মহান স্রষ্টা হিসেবে দেখার, বিচার করার মনোভাবটি অদ্যাবধি গড়ে ওঠেনি। আমরা লালনের সৃষ্টিকর্মকে লোকসাহিত্যের একটি অংশ হিসেবে বিচার করতে, দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি। তার ফলে আমরা যখন লালনকে শ্রদ্ধা নিবেদন করি, সম্মান জানাই, তাতেও আমরা যে লালনের উপর অবিচার করছি সেটা নিজেরাই বুঝতে পারি না। একটা বেদনার কথা বলবো, লালনের অবদান বিচার করার বেলায়ও আমাদের দেশের পণ্ডিতদের একটা শ্রেণীদৃষ্টির উৎকট প্রাধান্য লক্ষ্য করা যায়। লালন একজন মহান সাধক, চিন্তাভাবনায় অগ্রসর এবং আলোকিত মানুষ, স্বভাবতই শ্রদ্ধা এবং অনুরাগ দাবি করার যোগ্য। কিন্তু আমাদের একাডেমিক পরিমণ্ডলে লালনের এই মহত্ত্ব এবং উচ্চতা কি যথাযথভাবে বিচার করা হয়? সাহিত্যের অন্যান্য শ্রেষ্ঠ মানুষের সৃষ্টিকর্মের পাশাপাশি আমরা কি লালনের সৃষ্টিকর্মের তুলনা করে থাকি? ধন্যবাদ সকলকে আজকের প্রবন্ধটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং প্রবন্ধটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এমন আরও ভালো লাগা বাংলা ছোট গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ এবং জীবনী পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।